সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 14 জুলাই 2020 মঙ্গলবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুর ঠাকুরগাঁও জেলার, এটা খোঁচাবাড়ি হাট। প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। আজ মঙ্গলবার, আপনাদেরকে এখানে আমরা নিয়ে এসেছি গাভী গরুর খোঁজ জানাতে। আমরা প্রথমে এখানে একটা গাভী গরু দেখছি, এটা দাঁত কয়টা? চার দাঁত। এটার দাম কত যাচ্ছেন? ৩৫-৩৬। তারপরে দরদাম কত করতেছে? ২৭-২৮ দাম বলতেছে। তা আপনার কত হইলে পুষাবে? ও ৩৫ চাইছেন, ৩৫ হইলেই পুষাবে। এটা লাস্ট দাম চাইছেন। আচ্ছা শুনছি। আচ্ছা আসসালামু আলাইকুম, আপনি কতদিন ধরে ব্যবসা করেন? ১০-১২ বছর। তো এখন বাজারের কি অবস্থা? বাজারের পরিস্থিতি খারাপ ভাই। খুব কিরকম খারাপ? বেঁচে কিনা নাই, দাম কম, অর্ধেক মূল্য চলে আসছে গরু। মানে আগে যদি আগে যে গরু বিক্রি হতো ৭০,০০০, ওই গরু এখন ৪৫-৪০,০০০। মানে এত কম দাম? এত কম দাম। আচ্ছা শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা গাভী গরুর দাম জানানোর চেষ্টা করছি। এগুলো তো বাচ্চা হবে নাকি? বাচ্চা হবে। আচ্ছা এগুলোর কিন্তু বাচ্চা হবে, এগুলো কিন্তু কষাই গরু না। তারপরে এখানে একটা দেখি, এটা কি পেটে বাচ্চা টাচ্চা আছে? পেটে বাচ্চা আছে। দাঁত কয়টা? জোয়ান আট দাঁত হয়েছে। দাম কত যাচ্ছে? আগে ৪০-৪২ ২৫-২৬ দাম বলতেছে। আপনার কত হইলে ছাড়বেন? ৩০-৩১ হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এটা এটা প্রেগনেন্ট একটা গাভী। এই যে পেটের মধ্যে কয় মাসের বাচ্চা? ৭ মাসের বাচ্চা রয়েছে। এই যে শুনছেন আপনারা যে পানির দামে এখন চলছে, ওনারা বলছে যে পানির দামে চলছে। তারপরে আমরা এখানে এখানে দেখি, ভাইটা কি প্রেগনেন্ট? পেটে বাচ্চা আছে। কয় মাসের? ৮ মাসের। আর দাঁত কয়টা? জোয়ান। দাম কত যাচ্ছে? ৪০। আর মানুষ দরদাম কত করছে? ৩৫-৩৬ দিচ্ছেন না? কত হলে দিবেন? ৩৮ হলে দিয়ে দিবেন। আচ্ছা শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা গাভী গরুর দাম জানানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখি, এটা খুব সুন্দর একটা গাভী গরু। ভাই এটা দাঁত কয়টা? ২টা। পেটে কি বাচ্চা টাচ্চা আছে? আছে। কয় মাসের? হ্যাঁ ৮ মাস। কিন্তু পেট দেখে তো মনে হয় না, প্রথম বিয়ানি এটা। আচ্ছা দাম কত যাচ্ছেন? ৪২। মানুষ দরদাম কত করছে? ৩৭-৩৭। আর কত হইলে দিবেন? ৪০ হইলে দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওটা যে প্রেগনেন্ট আছে তা তারা প্রুভ করে দিচ্ছে আর কি। তারপরে একটু দেখি এখানে, এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ। আচ্ছা এটার দাম কত যাচ্ছেন? ৫২। দাঁত উঠছে? জোয়ান। আর দরদাম কত করতেছে মানুষ? ৪৪-৪৫ মতো দাম উঠছে। আচ্ছা ধন্যবাদ। তারপরে এখানে দেখি, এটার কয়টা দাঁত? আগর। আচ্ছা তাহলে তো বাচ্চা টাচ্চা পেটে নাই, পেটে বাচ্চা আছে। আচ্ছা এটা প্রথম বাচ্চা, কয় মাসের? ৫ মাস। আচ্ছা ৫ মাস। দাম কত যাচ্ছেন? ৩৬ চাচ্ছেন। তারপরে দরদাম কত করছে মানুষ? ২৮-২৯। আর কত হইলে আপনি ছাড়বেন? আচ্ছা ৩২-৩৩ হলে উনি মনস্থ করছেন, উনি ছেড়ে দিবেন। এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ। এটা কয় মাসে? ৮ মাসে। এটাকে নিলাম, এটাকে নিয়েছি। এটা দাঁত কয়টা? জোয়ান। দাম কত যাচ্ছে? ৪২-৪২। মানুষ দরদাম কত করছে? ৩৫ পর্যন্ত। কত হলে ছাড়বে? আর ১-২০০০? আচ্ছা ৩৮ হলে ছাড়বে। আসুন সুপ্রিয় দর্শক, এই যে এখানে দেখছেন আপনারা, ভাই দাঁত কয়টা? ও এটা দেখছি, এই যে লাল গরু একটা দেখছি, পেটে বাচ্চা? কয় মাসের? ৮ মাস। এই যে দেখুন পেটে বাচ্চা আছে। দাঁত কয়টা? ৬টা। দাম কত যাচ্ছেন? ৫০। এত দাম কেন ভাই? পেটের বাচ্চাটা কি? দরদাম কত পর্যন্ত উঠছে? ৪৪-৪৫। আমি বলতেছি যে এটার বীজটা কি বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ
সাইওয়ালের কি সাইওয়াল দেওয়া হয়েছে? আচ্ছা, মূলত এখানে সাইওয়ালের ক্রসগুলি দেওয়া হয়, বীজগুলি দেওয়া হয়। তো এটা কত হলে আপনি ছাড়বেন? না, তাও একটা মনস্থ করছেন তো, 45-46 হলে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা একটু দেখি, এটার পেটে বাচ্চা আছে? আচ্ছা, এখানে মোটামুটি গর্ভবতী গরুই মূলত এই জায়গায় এই হাটটিতে বসে, এই পোর্শনটিতে। এটা দাঁত কয়টা? ৬ দাঁত। দাম কত যাচ্ছেন? দাম ৫৫,০০০। তারপরে দরদাম কত করছে মানুষ? ৫০-৫২ পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছি, সুপ্রিয় দর্শক, আসুন আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি, আজ ১৪ জুলাই মঙ্গলবার ২০২০, আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঠাকুরগাঁও জেলার সদর থানায় অবস্থিত এই খোঁচামারি হাট, প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে। এখানে একটু দেখি, এটা কি প্রেগনেন্ট? পেটে বাচ্চা আছে। দাঁত কয়টা? জোয়ান, ৮ দাঁত। এটার দাম কত যাচ্ছে? ৫৫,০০০ টাকা চাইছেন। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? ৫০ পর্যন্ত উঠছে, মানে ছাড়ছেন না। এটা কি অন্য দেশি জাত না? এটা এটা ক্রস। আচ্ছা, এটা ক্রস জাতের, এই জন্য একটু দাম বেশি চাচ্ছে। তারপর আসুন সুপ্রিয় দর্শক, এইদিকে একটু দেখি আমরা, এটা ৮ দাঁত। বাচ্চাটা কয় মাসের পেটে? ৯ মাসে পড়ছে, যে পেটটা বড় হয়ে গিয়েছে। এটা দাম কত যাচ্ছেন ভাই? ৫২। মানুষ দরদাম কত করছে? ৪২ পর্যন্ত। আর কত হইলে ছাড়বেন? আর ১-২ হাজার হইলে ছাড়। আচ্ছা, তারপর একটু এখানে দেখি, বেশ স্বাস্থ্যবান একটা দেশি গরু ভাই, কয় মাসের? ৮ মাসের গা। আর এটার পেটে যে বিষটা দেওয়া হয়েছে, এটা কিসের বিষ? সাইওয়াল বিষ দিচ্ছি। সাইওয়াল। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? ৫২ বলতেছে। মানে কত হইলে আপনি ছাড়বেন? ৫-৫ পর্যন্ত তো টার্গেট করছি, কিন্তু ভাই বাজার তো খুব খারাপ। আচ্ছা, বাজার খুবই খারাপ। আচ্ছা, আপনাদের কথা বলি, আসসালামু আলাইকুম। আপনার কি এটা বাড়িতে পালা? জি জি। আচ্ছা, নর্মাল সময় এটা কত দিয়ে বিক্রি হইতো? নর্মাল সময় বিক্রি হইতো ভাই ৭৫-৭০, এখন বিক্রি হয় ৫২-৫৩। বাজার খুবই খারাপ, খুবই বাজার খারাপ, খুবই বাজার খারাপ। তারপরে কুরবানি উপলক্ষে তো দাবির বাজার, আর মনে হয় না যে এর বেশি বাজার হবে, এটাই থাকবে, এটাই। জি, আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। তারপরে এখানে একটা ক্রস জাতের গরু দেখছি আপনার, দাঁত কয়টা? নতুন জোয়ান। পেটে বাচ্চা কয় মাসের? ৭ মাস। দাম কত যাচ্ছে? ৮০,০০০। মানুষ কত দাম করছে? ৫০-৬০। আপনি কত হইলে ছাড়বেন? ৭০ হইলে। আচ্ছা, ধন্যবাদ। তারপর সুপ্রিয় দর্শক, এদিকে দেখছি আমরা কিছু ক্রস জাতের একটু ভালো দামি দেখছি, এই যে দেখুন ভাই, কি দেখছেন? আসসালামু আলাইকুম। আপনি কি কিনতে আসছেন? বাড়িতে পালার জন্য? আচ্ছা আচ্ছা, এটার প্রেগনেন্ট কয় মাসের? ৮.৫ মাস। দাঁত কয়টা? ৬ দাঁত। আচ্ছা, এটা কি জাতের? এটা জার্সি ক্রস। আচ্ছা, এটা দাম কত চাইছে আপনার কাছে? দাম চাইছেন ১.৫। আর আপনি কত বলছেন? বলেননি, দেখবো তারপরে। তাও আপনার একটা আইডিয়াটা শুনি। ১,১০,০০০ হইলে আপনার পোষাবে এটা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন। আচ্ছা, এটার দুধ কিরকম হয়? এর আগে হয়েছে ১৫ লিটার দুধ হয়েছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, হাটের মধ্যে যেহেতু দুধটা মাপা যায় না, সুতরাং তাদের কথাটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ১৫ লিটার দুধ হয়। এই যে আপনারা দেখছেন, এই খোঁচাবাড়ি হাটে এই ধরনের ক্রস গরু এই ধরনের ওঠে। তারপরে এখানে একটা দেখি, এটা কয় মাসের? ৮ মাস। দাঁত ৮টা। দাম কত যাচ্ছেন? ৭৫। তারপরে দরদাম কত করছে? ৫০-৫২ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, এই যে এপাশে দেখছি আমরা দুটো সুন্দর সুন্দর। ভাই আপনার পেটে বাচ্চা আছে? ৪ মাস। এটা দাঁত কয়টা? ৬ দাঁত। দাম কত যাচ্ছে? ৭৫। আর মানুষ কত বলছে? ৬১-৬২। মানে কত হইলে আপনি ছাড়বেন?
আমি তো 70 ভাঙতে চাই না 70 ভাঙবেন না 70 হবে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তারপরে এখানে দেখি এটা কি আট দাঁত আট দাঁত এই যে দেখুন আট দাঁত কয় মাসের বাচ্চা পেটে 6 মাস এটার দাম কত যাচ্ছেন 160 আর মানুষ দর দাম কত পর্যন্ত বলছে 110 পর্যন্ত বলছে কত হইলে আপনি ছাড়বেন 130 মনস্থ করছেন আচ্ছা আপনাকে ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক এই ঠাকুরগাঁও জেলার সদর থানায় অবস্থিত এই খোঁজাবাড়ি হাট আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে এই যে প্রেগনেন্ট গাভী এই গাভীগুলির আমরা দাম জানানোর চেষ্টা করলাম দেশি বিদেশি এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন